লাগবে? এই দেখ, জালটা এই দেখ, গাছটা ভেঙে গেছে। তুমি ছাজনি, তুমি ছাজনি দিচ্ছে না? দেবে? তোমার চুল শুকিয়েছে? তোমার চুল শুকিয়ে গিয়েছে তাই? পিপি আবার দেখি কেমন করে লিপস্টিক দেবে, লাভ করে লাভ না লোসকান করে লিপস্টিক দিয়ে দেবে। আর এই যে মা ঝুনি এখন সাজগোজ শুরু করে দিয়েছে। বাবা ভালোই তো কয়েনচি মারলি। কে যাবে? মৌনি যাবে? মৌনিকে নিয়ে যাবো না। আর আমরা যাচ্ছি আমার দাদুর বাড়িতে, আমি মা আর মৌনি। সেই যাওয়া যাওয়া করে যাওয়াই হয় না, আর দাদু সে বলেই যায় আয় আয়, মানে টাইমই হয় না আর কি। এখানে এসে আর ভালোই লাগে না ওখানে যেতে। তো বৌদিও যেত আমাদের পুচকুটে একদম ছোট্ট, আমাদের একটু বড় হলে নিয়ে চলে যেতাম আমাদের মৌনি ভূমির মতন। তো আমরা তিনজনা যাচ্ছি, আর স্নান টান করে আমরা পুরো রেডি হয়ে নিয়েছি। মা ওদিকে পুজো দিয়ে দিয়েছে, আর মাও অনেকটাই রেডি হয়ে গেছে। দেখো সাজগোজ করছে, খানের টানের করছে, আর আমি এখন একটু মেকআপ করছি। আমাদের পুচকুকে একটু মেকআপ করে দেব, তারপরে হচ্ছে এখন খাওয়া হয়নি, খাবো তারপরে যাব। আর এই যে আমি তো সাজুগুজু করছি, ওই যে মাসি ফোন করেছে, বৌদি কথা বলছে এখন। কখন আসবো না আসবো, সেই সকালবেলা থেকে ফোন করেই যাচ্ছে। মুখে দেয় না মা, মুখে দেয় না। দেখো ভিডিওর উপরে ভিডিও করছে। হ্যাঁ মোবাইলে তো অনেক কিছুই দেখায়, তারপর আবার ক্যামেরার সামনে তো অন্য কিছু দেখায়। দেখবো না, সে দেখায় না, ঠিক করে দেখ তাহলে। আর আমার ওই লিপস্টিকটা নিয়ে এটা গলিয়ে দেখো কি করলো। আরে ভগবান, ঠিক হয়ে গেছে, শুকালে ঠিক হয়ে যাবে। দেখি শক্ত হয়েছে না? শক্ত হয়েছে, একটু নরম আছে। তুই দি গাজা, আমারও আছে। ঝাল না খুব তো, খুব ঝাল লাগছিল। আমাদের মৌনি সেজে বুঝে এখন বলছে ও যাবো না, যেতে হবে না, শরীরটা ভালো নেই, ভালো লাগবে না। আর এই যে আমি আর মা পুরো রেডি হয়ে গেছে, এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। তো বলে 10 মিনিট দাঁড়াও তাহলে আসছি। তো মা তো বাড়ি আসতে হবে, তো সেই জন্য পুরো রেডি আমরা সবাই। বাবার বাড়ি গেলে একটু তাড়াতাড়ি চচো করি, অনেকদিন পর যাচ্ছে মা। ও তুমি যে কবে গিয়েছো এই ষষ্ঠীতে না আগের বছর? না না, কবে গেলাম তো বাবা, দেখো ফাল্গুন মাসে, এক বছর পর যাচ্ছে ফাল্গুন মাসে বলছিলাম। হ্যাঁ আমরা আমরা আগের বার গিয়েছিলাম, আগের বার আমরা সেই ষষ্ঠী পুলে গিয়েছিলাম, ষষ্ঠী মাসে যাবো আমরা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাবো। তো হ্যাঁ খুবই মজা হবে, তখন সবাই আসবে, মাসি আসবে, খুবই মজা হবে। ও পুচকু।
মানে বলছে আমি তাহলে মামার বাড়ি চলে যাবো, যা ওদের সবাই মামার বাড়ি যাচ্ছে, এ শোন না নিয়ে যেতাম শাড়িটা সত্যি বিশাল বারে দেখবা দু মাস পর দেখবা কত বড়। এ আমার বকচে চুল কেটেছি, এই দেখো তুমি ভালো হলি কি বড় বড় ছিল এতখানি ছিল। ওই যে আমার মা চলে যাচ্ছে স্কুলে দিদিমণিদের সঙ্গে, দেখো তো সবাই আমাকে বলতে মা কত ব্যাপারে চুল কেটে ফেললি। পাকা পাকা দেখে তো কখন ছাড়বে তাই কখন ছাড়বে লেবু খাও মা, লেবু বের করো। এই যে আমরা দাদুর বাড়িতে চলে এসেছি আর দিদা তো ওখানে রান্না করছে, মাসি আসলো। এই ঋষি কোথায়? মাসি ঋষি কই স্কুলে গেছে? না না আজকে যাইনি স্কুলে, আমার মাসি আসবে স্কুলে। বাবা আমি স্কুল থেকে দেখা করে আসতাম, এখন স্কুল তুলতে যাবে। কে কে? ওই যে বিছানা চাদর রাখছে দেখো, ওই ওটা নিয়ে আইলাম ব্যাগ রুদ্র বাবা আমি দিই। আর এই যে দিদাদের বাড়িতে অনেকক্ষণ বসে এবার চলে আসলাম মাঠে, তো দাদু এদিকে ফুল লাগিয়েছে আর ওই যে দিদাও রয়েছে। তো এটা হলো আমার মার মেজো জেঠি, এই যে সব মামাদের জমি, ওই যে মামা রয়েছে মাঠে। ভীষণ রোদ, ওই যে দাদু বসে। এর মধ্যে কি লাগিয়েছো দাদু? কেমন করে লাগিয়েছো লঙ্কা? একবারে তুলুনি দাদু ঝাল, কত ঝাল। হ্যাঁ হ্যাঁ তো অনেক ঝাল হয়েছে, এখনো তো তুলনি বলো দাদু। ওই যে ওইদিকে লাগিয়েছে ফুল, তোমার গুড়ার ফুলগুলো নাও, যেগুলো বেশি ফুটে গিয়েছে সেইগুলো। সরস্বতী পূজার মানে দাম হবে জলে নিয়ে ফুটে গিয়েছে বেশি, ওই গাছ পড়ে গিয়েছে কি বড় বড় ফুল। এখন রোদে ভালো বুঝা যাচ্ছে না। এই দে এই ডালটা, এই দে এই গাছটা ভেঙে ফেলেছে, হনুমানে ভেঙেছে, হনুমানে সব নষ্ট। ওই হলুদ ফুল, ওই যে হনুমান লেগেছে,
ফোনও মানে ফুল খায় না, গাছ খায়, গাছ ভাঙে, এই গাছ ভেঙে ফেলে। কি মা কি সুন্দর লাগছে এটা, ফুল তো তুলছি দে, মানে খুবই সুন্দর লাগছে, দেখো কি দারুন দারুন থাবা থাবা ফুল। আর দাদুদের ওই দিকে মানে জমিগুলো কালো জিরে লাগিয়েছে, আর এই দিকে এই যে ধান লাগিয়েছে, সবে পুঁতেছে ধানগুলো, আর কদিন পরে হেভি সুন্দর লাগবে দেখতে। আর ওই যে হনুমান, হনুমানের ফুল গাছগুলো পুরো নষ্ট করে দিচ্ছে, দেখো ওই যে ওই যে ওই যে। আর দেখো ধানের জমির মধ্যে ব্যাঙাচি, কত ব্যাঙাচি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এখন এই যে দুই দিক আলের মধ্যে দিয়ে যাচ্ছি, এইদিকেও ধান রয়েছে, এখানেও ধানের জমি, একবার যদি আলের মধ্যে পড়ি না কাদা হয়ে যাবে। এখন যাচ্ছি আমরা কালো জিরে দেখতে। ওই যে বক, কত বক জমিটাই। আর এই যে দাদুদের এই এইটা দেখছো তো, এর মধ্যে শশার চারা পোতা আছে, সব ছোট ছোট বেরোচ্ছে। এই যে সবে সবে, এই যে একটা গাছ সবে পুঁতেছে। আর এই হলো কালো জিরে, এই যে মা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে। এখন ভালো লাগবে না, আর কদিন পরে ভালো লাগবে, যখন ধানগুলো হবে তখন। ঘাসে টিকিয়েছে পুরোটাই কালো ছিলে, পাতলা পাতলা বেরিয়েছে। কি দারুন, সব কটা একসঙ্গে উঠছে। আমরা রয়েছি না, এতদূর আসছে না, বসবে মনে হয়। নাটক নাচ শিখবি, আবার ড্রয়িং এ যাবি কেন? নাচ অর্ধেক শিখা হয়ে গেছিল, পুরো অর্ধেক। কি সুন্দর পাস্তার অন্য চলে যাচ্ছে বাবা, বাবা আসছে। বিনা করব তোরটা বেশি করব, আরে বাস বেশি বাস। আমরা আসব বলে স্কুলে যাইনি, চ স্যার ধরি দি আসব, দাঁড়া চ তো চ। সামনে দিয়েই তোকে নিয়ে যাবো, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দেখে যাও, তারপর খাও, স্কুলে যাও নি, এবার খাও। আসলে এখন, হ্যাঁ আমরা কখন এসছি
বলছে বেড়াতে, বলবো বেড়াতে গেছিলাম দিদিদের সঙ্গে, বলবো আমি কোনো জায়গায় নিয়ে যাইনি। আর এখন যাচ্ছি আমরা মাসিদের বাড়ি। আরে লজ্জাপতি লতা, হ্যাঁ লজ্জাপতি লতা, বড় হয়ে গেছে ঋষি এখন, আগে একটুখানি ছিল তখন ভালো ছিল, বধ হয়ে গেছে বিশাল। মা আসো, চুলগুলো বাবা বলছে ন্যাড়া করে দাও। না রে কাটতে পারবে না, দেখো চুল ইনফেকশন হয়েছে। কি আমার সঙ্গে আর কিছু বলবে না চ, বলবে দিদি এসছে তাই আমি যাই। তোকে বেশি করে দেখাবো, তোকে ভাইরাল করে দেবো ইনস্টাগ্রামে যা নাচিস। চলো বাবা গল্প তো কে ঋষি, স্কুলে যাইনি, স্কুলে যাইনি দিদি বলছে, স্কুলে গিয়ে দিয়ে হচ্ছে স্যারকে বলবো আমার দিদি এসে দিদির সঙ্গে ঘুরতে গিয়েছি। দিদা ভালো আছো? তুমি এখানে ঘুমাচ্ছিলে বলে ডাকলাম না। কাঁদে বড়ি, আমি বাড়িতে এসছি অনেক কদিন। কত বড় ছাগল দেখো সবাই, কত বড় ছাগল দেখো সবাই। আর এই যে আমরা মাসিদের বাড়িতে চলে আসলাম, তো এসে দেখলাম একটা অটো, তো আমরা এই অটোতেই বাড়ি চলে যাব। অটো দাঁড় করিয়ে রেখেছি, চলো পড়ছি সোয়েটার। আর এইদিকে তো আমরা দাদুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এই যে সবাই ঘরে। হ্যাঁ টিপ কই, টিপ কই তোমার, ও মা কত ফুল তুললাম, ফুল বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, এখন তো তুই তো বাড়ি। বসবে না, ও মারে না মারে না, আমার কাছে আসবা, আমার কাছে আসবা, আসো ও বাবা, আসো 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 আসো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে? একটা ছোটবেলায় আমি খুব বলতাম ও মা ও মা, না ও ও ও, আমি এসে ঘুরে ঘুরে